আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই রিজনেবল প্রাইজের বাচ্চাদের টয় কালেকশন খুবই সুন্দর সুন্দর এই টয়গুলো আপনারা কালেক্ট করতে পারবেন ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেটে প্রথমেই কিন্তু এ ধরনের টয়গুলো বিক্রি করছে আপনারা ঢাকা নিউ মার্কেটের সেকেন্ড গেট দিয়ে আসলেই কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে পারবেন সাধারণত এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি মার্কেট থেকে কিন্তু যান আড়াইশো তিনশো টাকা করে দাম রাখবে আর এখানে কিন্তু আপনারা মাত্র দেড়শো টাকা হলেই এত সুন্দর সুন্দর ট্রয়গুলো পেয়ে যাবেন এই যে টম এটা কিন্তু খুবই কিউট লাগছে দেখতে এটার প্রাইসটাও ছিল মাত্র দেড়শো টাকা আর এটা হচ্ছে একটা ডগ এটার প্রাইসও ছিল মাত্র দুশো টাকা খুবই সুন্দর সুন্দর আর খুবই সফট এই ট্রয়গুলো আর এখানে কিছু কচ্ছপ ছিল এগুলোর প্রাইসও ছিল মাত্র দেড়শো টাকা আমার কাছে প্রত্যেকটা টয় অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আপনারা যদি এই ধরনের টয় কালেক্ট করতে চান তাহলে অবশ্যই নিউ মার্কেটে আসলেই কিন্তু এ ধরনের টয়গুলো আপনারা পেয়ে যাবেন আর যারা জানেন যে নিউ মার্কেটের সেকেন্ড গেটে এই ধরনের টয় বিক্রি করে তাদের তো আর নতুন করে কিছু বলারই প্রয়োজনই নেই কারণ আপনারা কিন্তু এখানে আসলে এই সুন্দর সুন্দর কালারফুল টয়গুলো দেখতে পাবেন প্রত্যেকটা টয়ই অনেক সফট অনেক কিউট আর অনেক মানে সুন্দর এগুলা কিন্তু বাচ্চারা খুবই সুন্দরভাবে নিয়ে খেলা করতে পারবে এগুলা কোয়ালিটিগুলো অনেক ভালো আর মোটামুটি অনেক বড় পুতুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এখন কিছু আমি দেখিয়ে দিচ্ছি এগুলার প্রায় ছিল দেড়শো টাকার থেকে দুশো টাকার রেঞ্জে প্রত্যেকটা পুতুল আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল ছিল এগুলো হচ্ছে পান্ডা পিঙ্ক কালার ছিল রেড কালার ছিল প্রত্যেকটা পান্ডাই কিন্তু অনেক সুন্দর দেখতে খুবই কিউট আর একদম চকচকে খুবই সুন্দর এখানে কিছু পুতুল ছিল এই পুতুলগুলোর প্রাইজও ছিল মাত্র দুশো টাকা করে আপনারা চাইলে কিন্তু এই ধরনের পুতুল কালেক্ট করতে পারেন বাসায় রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে সোফার পাশে কিন্তু কুশন কভার যেরকম কুশন আমরা রাখি ওই রকমভাবে কিন্তু এই পুতুলগুলো রাখলেও খুবই কিউট লাগবে তো আপনারা কিন্তু এখান থেকে পাইকারি দামে এই পুতুলগুলো কিনতে পারছেন আমার কাছে এই পান্ডা গুলোর কালেকশন অনেক ভালো লেগেছে আর এখানে একটা খুবই সুন্দর কিউট একটা হরিং এর বাচ্চা এটার ছিল মাত্র টাকা এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা আসলেই কিন্তু বুঝতে পারবেন আর এখানে কিছু কোল বালিশ ছিল এই যে খুবই সুন্দর এগুলা কিন্তু আহ বাসা ডেকোরেশন করলে খুবই কিউট লাগবে তো এই এগুলার প্রাইজও ছিল মাত্র 200 টাকা করে এখানে যতগুলো কালেকশন ছিল প্রত্যেকটার প্রাইজই ছিল মাত্র 200 টাকা করে তো এই যে এখন একটা ডগ দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই কিউট এটার প্রাইজও ছিল মাত্র 200 টাকা তো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এসে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ